হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 800 মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি হয়। এসব পণ্যের শুল্কায়নের জন্য কাস্টমস হাউসে জমা পড়ে প্রায় 4000 নথি বা বিল অফ এন্ট্রি। কাস্টমস এজেন্টদের অভিযোগ, সার্ভারে সমস্যা ও রাজস্ব কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে অনেক সময় পণ্যের শুল্কায়ন ও খালাসে দেরি হয়। এমনকি মূল্য ঘোষণায় কোনো ভুল না থাকলেও ভিন্ন এইচএস কোডে ফেলে হয়রানি করেন শুল্ক কর্মকর্তারা। বন্ডের আওতাভুক্ত তৈরি পোশাক শিল্পের কাঁচামালও ডেলিভারি নেওয়ার সময় আটকে দেওয়া হয়। দেখা যায় ম্যাক্সিমাম সময় এখানে অফিসাররা টেবিলে থাকে না, দু চারজন যাও থাকে, তাদের সামনে যখন টেবিলটা দিই, এ বলে উনি করবে, উনি বলে উনি করবে, এরপরে যখন নাম দেখা হয় কেউ বলে সার্ভার নাই, কেউ বলে তাদের পাসওয়ার্ডে ঢুকবেই না। গার্মেন্টসের পণ্যগুলো ওনারা গেটের মধ্যে খুবই হস্তনাস্ত করে আমাদেরকে, মাল একটা হলে এইচএস কোড আরেকটার কথা বলে, সঠিকটা দিলে অন্যটার কথা বলে, বিভিন্ন পথ অবলম্বন করতে চায়। শুল্ক ব্যবস্থাপনা এসব হয়রানির প্রতিকার চেয়ে কমিশনারের কাছে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অফিসারদের ভিতরেও কিছু সমস্যা আছে, আমাদের ভিতরেও হয়তো কিছু নাই সেটাও বলবো না, তারপরও সব মিলাইয়া যে একটু অব্যবস্থাপনা আছে সেটা নিয়ে আমরা কমিশনার মহোদয়কে বলেছি যে আপনারা যেভাবেই হোক এগুলো শেষ করেন, আমরা কিছু প্রস্তাবনাও তাদেরকে দিয়েছি যে এই জায়গায় প্রবলেম আছে সেগুলো তাড়াতাড়ি সলভ করেন। তবে কমিশনারের দাবি, নমুনা ও ইনভয়েস জালিয়াতির মাধ্যমে অনেক অসাধু কাস্টমস এজেন্ট শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে রাজস্ব সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কাউকে হয়রানি করা হয় না। ঢাকা কাস্টম হাউস 24/7 খোলা, শুক্র শনিবারেও আমরা খোলা রাখি এবং ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্যই আমরা এখানে কাজ করি। সঠিক এইচএস কোডে শুল্কায়ন করা এটাও আমাদের দায়িত্ব। ইনভয়েস যেটা অরিজিনাল ইনভয়েস সেটাকে ফেক ইনভয়েস হিসেবে ইয়ে করা হয়, তো সেখানে তো ডিউটি কমে যায়, তো এই জিনিসগুলো তো আমাদেরকে দেখতে হবে। সোমবার একজন কাস্টমস এজেন্টকে যুগ্ম কমিশনারের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ করেন সিএনডিএফ এজেন্টরা। এ সময় পণ্য খালাসে হয়রানি দূর করা, খালাস পর্যায়ে বারবার পণ্যের কার্টন না খোলা, অল্প সময়ে সেবা প্রাপ্তি সহ 10 দফার দাবি উপস্থাপন করেন বিক্ষোভকারীরা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।